ত্রিপুরা যেন চাঁদের হাট, দিল্লি আর বাংলার নেতারা ঝাঁকে ঝাঁকে উড়ে আসছে রাজ্যে, সৌজন্যে অবশ্যই ত্রিপুরা বিজেপি। একই দিন রাজ্যে এলেন জেপি নাড্ডা এবং অভিনেতা মিঠুন চক্রবর্তী। মিঠুন রাজ্যে এসে রথ নিয়ে সারলেন রোড শো, সাথে খয়েরপুরের প্রার্থী রতন চক্রবর্তী। এদিন খয়েরপুরে জনঢল অবশ্যই লক্ষণীয় ছিল, শাসক দলের যুবশক্তির গর্জন এদিন দেখল সেখানকার মানুষ। সামনে এগিয়ে যাচ্ছে মিঠুন চক্রবর্তী রথ, আর পিছনে বিশাল বাইক র্যালি। নীরবে বলে দিল পরিবর্তন নয়, এনারা আবার প্রত্যাবর্তনই চাইছেন। বিধায়ক রতন চক্রবর্তীকেই দল ফের প্রার্থী করেছে। প্রচারে বেরিয়ে নিজের জয় নিয়ে যথেষ্ট আত্মবিশ্বাসী রতনবাবু। আসলে গতবারই, গত আমাদের রথযাত্রার সময় ওনার এখানে আসার কথা আমরা ঘোষণা করেছিলাম, সেদিন উনি এত জনঢল নেমেছিল যে সময় মতো এসে পড়তে পারেননি, এবং তারপরে ফ্লাইটের টাইম হয়ে যাওয়ায় ওনাকে চলে যেতে হয়েছে। সেই জন্য একটা মানুষের মনে একটা মানে মিশ্র একটা ধারণা তৈরি হয়েছিল যে আমরা হয়তো ঠিকভাবে এটা প্রচার করিনি, আসলে ওনার হয়তো আসারই কথা ছিল না। যাই হোক, শেষ পর্যন্ত আজকে উনি আসছেন খুব আনন্দের, কারণ আমরা ওকে শুধু রূপালী পর্দার নায়ক হিসেবে এতদিন দেখেছি, এখন আমাদের দলের একজন বরিষ্ঠ নেতা হিসেবে এই জনপ্রিয় অভিনেতাকে, মহানায়ককে আমাদের মধ্যে পেয়ে আমাদের এলাকাবাসী অত্যন্ত আনন্দিত, এবং আশা করি এই আনন্দের রেশ আগামী 16 তারিখ ভোটের বাক্সেও পড়বে, কারণ মানুষ এখানে উৎসবের মেজাজে ভোট করবে, এবং সারা রাজ্যেই একটা উৎসব শুরু হয়েছে, সেই উৎসব উন্নয়নের, সেই উৎসব জনগণের, এবং এতদিনে যে গণতন্ত্র পুনরুদ্ধার আমরা করেছিলাম, জনগণ করেছিলেন 2018-তে, সেটাই আজকে পূর্ণতার রূপ পেয়েছে। দিকে দিকে আজ উন্নয়নের এই রাজ্যকে আমরা শ্রেষ্ঠ রাজ্য হিসেবে গড়ে তুলব, এই শপথ নিয়ে আমরা রাস্তায় বেরিয়েছি। তবে এটাও ঠিক, ত্রিপুরার ভোটাররা যথেষ্ট চালাক এবং রাজনৈতিক সচেতন। পাশে আছে মুখে বলে ইভিএমে কি কাণ্ড ঘটায় গণদেবতা, তা বোঝা আপাতত মুশকিল। ব্যুরো রিপোর্ট, ইন্ডিপেন্ডেন্ট।